দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের খোঁজ দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে রাজশাহীর বিজিবি সদর দফতর পরিদর্শনকালে এই ঘোষণা দেন তিনি তারা আবার থ্রেট করে এই তুমি টাকা টুকা না দাও তোমার নাম দিয়ে দিব উবাইদুল কাদেরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার কাছে কোনো সংবাদ নেই কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা যদি আমাকে এরকম একটা খবর দিতে পারেন আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দিব আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন মানে অন্যান্য ব্র্যান্ডে যারা গেছে তাদের ক্ষেত্রে ডিফিনিটলি একটা ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 5, 6 ও 7 আগস্ট এই সময়ে কোনো সরকার ছিল না এই সময় আওয়ামী লীগের বেশিরভাগ লোক চলে গেছে আরেক সাংবাদিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই তথ্যের কোনো সত্যতা নেই যাকে ধরা হয়েছে তাকে কিন্তু কাস্টডিতে নেওয়া হয়েছে গত 17ই অক্টোবর শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 18ই নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে নাজমুল হক রায়ান 21 টেলিভিশন